আর দুটো রাস্তা আছে, একটা ডান দিক দিয়ে ছিল। আইটেম ছিল সেখানে, আমি একটা ছোট চুল পেয়েছিলাম। সারাদিন হোটেলের মধ্যে বসে ছিলাম, কান্নাকাটি করছিলাম, না শুধু আমি পোকেমন দেখব। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে সানডে, সানডে প্রাইমারি কাজ থেকে আমার আগে ঘুম। আমার ঘুমটা ভালো করে পুষিয়ে গেছে। এখন উঠলাম, ব্রেকফাস্ট করলাম, হালকা ওয়ে খেলাম শুধু, কারণ একটু পরে বেরোবো। তো আমাদের যেটা অর্ডার দিয়েছিলাম অ্যামাজন থেকে, মাইক মাইক চলে এসেছে। একটু মাইকটা আনবক্সিং করে তোমাদেরকে দেখাই। দেখো এটা মাইক, এর মধ্যে দুটো মাইকের সেট আপ আছে। এমনি দেখতে অনেক কম্বিনেশন ওয়ালা থাকে। এবার এটা যেহেতু আমার আইওএস এর জন্য, তাই জন্য একটা, যেহেতু আইওএস এর পোর্ট আলাদা, তাই জন্য আমাকে সেই কম্বিনেশনে নিতে হলো যেটা আইফোন কম্প্যাটেবল। এবার কেউ যদি বেসিক একদম অ্যান্ড্রয়েড কম্প্যাটেবল নিতে চায়, তাহলে স্টার্টিং আছে ওটা 649 এমনি থেকে। তোমরা ডেফিনেটলি চেক আউট করতে পারো। আমি একবার সেরকম হলে লিঙ্কটা শেয়ার করে দেবো ডিসক্রিপশনে। অবভিয়াসলি এটা কিন্তু কোনো প্রমোশন না, জাস্ট আমি যেটা ইউজ করছি, কেউ যদি কিনতে চাই বাজেট ফ্রেন্ডলির মধ্যে, তাই জন্য তোমাদের সুবিধা যাতে হয়, তাই জন্য আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ইটস নট এ পেড প্রমোশন। আমি কয়েকদিন এটা ইউজ করিনি, তারপর তোমাদের সঙ্গে আমি রিভিউটা শেয়ার করছি যে জিনিসটা কেমন কাজ করছে, কোনো গ্লিচ হচ্ছে কিনা বা কতটা ভালো কাজ করছে। ঠিক আছে, চলো বেরোবো এবার, লেটস গো। এখন টাইম হচ্ছে 12:25। আমি মোটো ব্লগে তোমাদের কাছ থেকে দারুণ রেসপন্স পেয়েছি অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি। আর সবথেকে বড় কথা হচ্ছে, অনেক চেনা জানা ছিল আমার, যারা বন্ধুরা আমাকে অনেকে মেসেজ করেছে, অনেকে ইভেন কলও করেছে। তো মোটো ব্লগের রেসপন্সটা আমি এতটাই ভালো পেয়েছি, আমার সত্যি খুব ভালো লাগছে অ্যান্ড তাই জন্যে আমাদের আজকে মোটো ব্লগটা কন্টিনিউ হচ্ছে। আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চ করতে যাবো হচ্ছে কলকাতার ওয়ান অফ দি ফেমাস বেঙ্গলি রেস্টুরেন্ট আছে একটা, তো আমি এখন বলবো না, যাই, তারপরে তোমরা নিজেরাই দেখে নেবে। আমি হাওয়ার প্রবলেমের জন্য মাইকটাকে একটা অ্যাডজাস্ট করেছি ভিতর দিকে। আমি জানি না কতটা ফ্রুটফুল রেজাল্ট আসছে, সেটা আমি নিজে দেখলে পরে বুঝতে পারবো। বাট যাই হোক, আশা করছি ভালোই আসবে। আর আমি চেষ্টা করছি যে সেট আপটাকে যতটা সফিস্টিকেটেড করার। আগের দিনে আমার যে সেট আপ ছিল, আমি ওটাকে একটু চেঞ্জ করে মাইকের সেট আপটা একটু ডিফারেন্ট করেছি, যাতে হাওয়াটা কম ক্যাপচার হয়। বাট কিছু করার নাই, কারণ হাওয়া আসবেই একটু হলেও। তার একটা মেন কারণ হচ্ছে আমি এখন ইভেন ভাইজার অফ করতে পারছি না, কারণ আইফোনটা যেহেতু এতটা একটা বড় একটা ফোন, তাই জন্য ও একটু নামার পরে প্রায় 2 ইঞ্চি মতো গ্যাপ থাকছে আমার। তো ওটার জন্য একটু হলেও হাওয়া আসতে পারে। যাই হোক, মেন তো দেখানো, তোমরা দেখো, এনজয় করো, দ্যাট ইজ হোয়াট ম্যাটার্স বলতে গেলে। আমরা সাউথ সিটি এরিয়াতে যাচ্ছি, তো আমার এদিক দিয়ে গেলে একটু শর্টকাট পড়ে, একটু কাজও ছিল, তাই জন্য এই কাজটা কমপ্লিট করে এদিক দিয়ে বেরিয়ে গেলাম। আমার ব্লগগুলোকে আমি খুব বেশি বড় রাখি না, তার একটা মেজর কারণ হচ্ছে গিয়ে শর্ট অ্যান্ড ইন্টারেস্টিং ব্যাপারটা যেন তোমাদের কাছে থাকে, সেই জন্যে। না হলে যদি আমি এখন অনেক বেশি টেনে দিই, তাহলে আমার ইন্টারেস্টিং জিনিসটা থাকবে না আর। এই জন্যে আমি সেটা ফোকাস করি যে যেই জায়গাগুলো তোমরা দেখলে এনজয় করতে পারবে বা তোমাদের কিছু একটা বেনিফিট হতে পারে, সেই জায়গাগুলোকে আমি বেসিক্যালি একটু বেশি ফোকাসড রাখি ব্লগের মধ্যে অ্যান্ড সেই জায়গাগুলোকেই দেখাই। তো মোমেন্ট অফ ট্রুথ, আমাদের মাইক আশা করছি খুব ভালোই কাজ করছে। আমি একবার টেস্ট করে দেখে নিলাম, তো এসে 6 বালিগঞ্জ প্লেস, আমাদের এখানে রিজার্ভেশন আছে অলরেডি, তো ঢুকবো, বাইক পার্ক করা হয়ে গেছে, চলো দেখা হচ্ছে ভেতরে। খাওয়া দাওয়া একদমই কমপ্লিট, আমরা বাইরে চলে এসেছি। এর আগেও আমি 2-3 বার এসেছিলাম এখানে, কিন্তু আজকে যেটা আমার সঙ্গে টুকটাক 2-3টে জিনিস হলো, যেটা আমার একটু মনে হচ্ছে তোমাদেরকে বলে দেওয়াটা বেটার। ফার্স্ট অফ অল হচ্ছে আলুর দমের একটা আইটেম ছিল, সেখানে আমি একটা ছোটো চুল পেয়েছিলাম। আমি তাও অত বেশি সিনক্রিয়েট করিনি, কিছুই না, জাস্ট বলে দিলাম, কারণ হতেই পারে যে রান্না করছে হাতে চুল ছিল পড়ে যাওয়া, পড়ে গেছে। বাট সেটা একদমই হওয়া উচিত না এই জন্যে, তার কারণ হচ্ছে এটা একটা এত রেপিউটেড একটা রেস্টুরেন্ট। তো যাই হোক, তাও আমি ওটাকে ছেড়ে দিলাম। তারপর আবার একটা টাইমে লাস্টে যখন আমি ফ্রেশ লাইম সোডা অর্ডার দিয়েছিলাম, তখন আমি বলেছিলাম মিক্সড, বাট ওটা টোটালি সার এসেছিল, তো ওইটা একটা জিনিস। তো ছোট ছোট জিনিসগুলো ডেফিনেটলি ম্যাটার করে অ্যান্ড যেহেতু আমি একটা ভ্লগ করছি, তো আমার এটা রেসপন্সিবিলিটি যে তোমাদের কাছে এই ওভারঅল এক্সপিরিয়েন্সটা শেয়ার করা। এর আগেও আমি 2-3 বার এসেছি, তখন আমার কাছে টোটালি খুব একটা স্মুথ এক্সপিরিয়েন্স ছিল, বাট আজকের এক্সপিরিয়েন্সটাতে কিছু স্পিড বাম্পস ছিল, তাই জন্য সেটা আমি তোমাদেরকে নোটিফাই করে দিচ্ছি।
ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ গুড ডেফিনেটলি, কারণ এটা একটা খুব ভালো রেস্টুরেন্ট যেখানে প্রপার ওয়েতে বাঙালি বাড়ির ঘরোয়া খাবার তোমরা পাবে। তো এভরিথিং ওয়াজ ফাইন, বাট দু তিনটে জিনিস ছিল যেটা আমার মনে হলো তোমাদেরকে বলে দেওয়াটা উচিত, তাই জন্য বলে দিলাম। বাকি আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়েছি, যাব একটা অন্য জায়গাতে, এন্ড রাস্তায় গল্প হচ্ছে, লেটস গো। আমরা চলে এসেছি ভিক্টোরিয়া, টিকিট কেটে ঢুকে পড়েছি। গার্ডেন আর ভিক্টোরিয়া হল দুটোরই টিকিট কাটা হয়েছে। এদিকটা পুরোটা গার্ডেন, তো আমরা আগে ভিক্টোরিয়াটা এক্সপ্লোর করবো একটু, তারপরে গার্ডেনটা একটু ওয়াক অ্যারাউন্ড করে নেবো। লেটস গো। যেদিক দিয়ে ভিক্টোরিয়ার এন্ট্রান্স ওদিক দিয়ে ঢুকছিলাম, কিন্তু ওইদিকে লেখা ছিল যে ওটা নাকি এক্সিট, তাই পুরোটা ঘুরে আসতে হচ্ছে। আর এখন বাজছে অলমোস্ট 3:26, তো টাইম খুব কম, সলিড গাড়িও হচ্ছে। হ্যাঁ, ওখানে আমি একটা লাইন দেখতে পাচ্ছি, ঠিক আছে, দেখি কত তাড়াতাড়ি ঢোকা যেতে পারে। ওইটা হচ্ছে লাইন, তো বুঝলো, ঢুকতে ঢুকতে তো 4 বেজে যাবে। ইয়েপ, দ্যাট ইজ দ্য লাইন, ফিঙ্গার ক্রসড। দেখা যাক আমাদের কতটা সাকসেসফুল মিশন হয়। আজকের ব্লগটা দেখলে মা বাবা সব থেকে বেশি নস্টালজিক হবে, কারণ আমি যখন অনেক ছোট ছিলাম, এবং ক্লাস 1-2 পড়ি হয়তো, তখন এসেছিলাম, আর এখনও মনে আছে হোটেলে টিভি ছিল, অ্যান্ড আমি সারাদিন পোকেমন দেখছিলাম। আর না, আমি বেরোবো না, আমি কোথাও ঘুরতে যাবো না। তখন জু ঘুরেছিলাম, ভিক্টোরিয়া মেমোরিয়াল, সায়েন্স সিটি, মানে বেশি কলকাতা ঘুরতে আসা। তো অ্যাট দ্যাট টাইম সারাদিন হোটেলের মধ্যে বসে ছিলাম, কান্নাকাটি করছিলাম, না শুধু আমি পোকেমন দেখবো, পোকেমন দেখবো। তো যাই হোক, ব্লগটা দেখলে কাইন্ড অফ বাবা নস্টালজিক হবে, অবভিয়াসলি আমার ওগুলো মনে পড়ছে বেসিক্যালি, তাহলে আমি জায়গাটা শেয়ার করা হবে তোমাদের সঙ্গে। লাইনে উই আর প্রসিডিং, হোপফুলি টাইমে হয়ে যাবে। বাইরে যখন যাই তখন আমি বেসিক্যালি এভাবে ইডাবলটা ক্যারি করি, কারণ বডি বহুত ডিহাইড্রেট হয়, অ্যান্ড স্পেসিফিক্যালি এখন সামার টাইম। যাই হোক, দেখা হয়ে গেল ভালো করে। ভিক্টোরিয়া ইন শর্ট হচ্ছে কি একটা ওয়ান অফ দি ফেমাস ব্রিটিশ আর্কিটেকচার, আর সব থেকে বড় কথা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে কৃতিত্ব, যে কন্ট্রিবিউশন আছে, সেগুলো মানে ইন প্রপার ডিসপ্লে আছে, যেটা সারাদিন দেখলেও হয়তো শেষ হবে না ভালো করে। যাই হোক, ভালোভাবে দেখা হয়ে গেছে, বেরিয়ে গেলাম। বাট বেরিয়ে আসার পর ভিক্টোরিয়া আমাদের আরেকটা যে জিনিসের জন্য ফেমাস, সেই জিনিসগুলো চোখে পড়ছে, অ্যান্ড ট্রাস্ট মি, সেটা দেখে বহুতই মানে লোকে এভাবে কীভাবে যে করে এসব আমি হ্যাভ নো আইডিয়া। আমি এগুলো নেহাতি ব্লগে দেখাবো না, তাই আমি এগুলো দেখাচ্ছি না। বাট যা তা প্রেম চলছে, যা তা মানে না ফিজিক্যাল লেভেলের প্রেম চলছে, মানে ও মাই গড, আমার এখানে গরমে হালুয়া টাইট হয়ে গেছে। অ্যান্ড যাই হোক, অবস্থা খুব বাজে এখানে সিরিয়াসলি। যাই হোক, আমরা একটু রেস্ট নেবো, এখানে বসলাম, অ্যান্ড একটু নর্মাল হব, কারণ একদম ঘেমে টেমে যাতে অবস্থা, গরমে একদম মাথা খারাপ, তারপর ছায়াতে বসে আছি বেসিক্যালি, তারপর বেরোবো, একটু রেস্ট নিয়ে। ভিক্টোরিয়া থেকে বেরিয়ে গেলাম, একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, একটু শোরুম যেতে হবে আমাকে এখন, তো বেরোবো এখন এখান থেকে। আর হ্যাঁ, এটা বলা হয়নি, ভিক্টোরিয়াতে যদি কেউ বাইক নিয়ে আসে, কারের ব্যাপারটা আমি জানি না, কারণ আমি গাড়ি নিয়ে আসিনি, অ্যান্ড ওটা পার্কিং এর ব্যাপারে আই হ্যাভ নো আইডিয়া, বাট বাইক নিয়ে এসেছি, বাইকের পার্কিং এখানেই করা যায়, 100 টাকা করে লাগে। তো ঠিক আছে, হেক্টিকটা কম হয়, হতে পারে চার্জটা একটু বেশি, বাট ডাজেন্ট ম্যাটার, কোথাও ছোটাছুটি করতে হবে না এসে বাইক নিয়ে, এখানে ইজিলি তোমরা কেউ বাইক নিয়ে আসলে বাইক রাখতে পারবে, আমার বাইক এখানে রাখা আছে, 100 টাকা লাগলো। ঠিক আছে, এখান থেকে বেরোই। তো আমরা এসেছিলাম একটু শোরুম, শোরুমে কাজ ছিল, কারণ যখন রিকোয়ারমেন্ট থাকবে কাস্টমার তখন আমাকে অবভিয়াসলি আসতে হবে। যাই হোক, ছুটির দিনগুলো তো কিছু ম্যাটার করে না এগুলো, কারণ আগে কাজ। তো কাজ হয়ে গেছে, এখান থেকে বেরোবো। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড অবভিয়াসলি করো, কারণ আমার কিন্তু আজকে ঠান্ডা লেগে আছে, ঠিক আছে। আমি আজকে ভাবছিলাম, মা আমাকে বলছে আজকের দিনটা রেস্ট নে, তো আমি বললাম না থাক, আজকে যখন ইচ্ছা আছে করবো ভেবেছি তখন তো ডেফিনেটলি বেরোবো। তো যাই হোক, সবসময় অবভিয়াসলি বডি সাথ দেয় না, বাট ইটস অল অ্যাবাউট মাইন্ড, বেশি জ্ঞান দেবো না, বেশি জ্ঞান হয়ে যাচ্ছে মনে হচ্ছে, বাট স্টিল ঠান্ডা ঠান্ডা লেগে আছে, তার মধ্যেও উই হ্যাভ টু ওয়ার্ক।
আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে দেন ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আজকে আমরা শোরুম থেকে ব্লগটা এন্ড করছি, খুব জলদি দেখা হচ্ছে একটা নতুন ব্লগের মধ্যে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই।